এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক বেফাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে মুখ ফোসকে ব্রাত্য বসু যা বললেন তাতেই কিন্তু তোলপার রাজ্য রাজনীতি রাজ্য জুড়ে উৎসবের আবহ নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে বঙ্গবাসী সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তাক্লজের সঙ্গে তুলনা করেছিলেন কলকাতার মেয়র এবং পুর নগর মন্ত্রী ফিরাদ হাকিম এবার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল শিক্ষামন্ত্রী বসুর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের উত্তরাধিকারী বললেন শিক্ষামন্ত্রী মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকে পিটে পুলি প্রাণী পালন উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী বসু সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে দাবি করেন তিনি শিক্ষামন্ত্রী বলেন চৈতন্যদেবের সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন তিনি কোনোদিন বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেননি সেই রাজনীতি করেননি চৈতন্যদেব সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তাও দিয়েছেন চৈতন্যদেবের যদি কোনো যোগ্য উত্তরাধিকারী থেকে থাকেন তিনি মমতা ব্যানার্জি তিনি মানুষকে সঙ্গে নিয়ে চলেন কখনও ভেদাভেদ বা বিভাজনের রাজনীতি করেন না এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন রাজ্যে আরেক মন্ত্রী স্বপন দেবনাথ তাঁরও ভূয়সী প্রশংসা শোনা গেছে শিক্ষামন্ত্রীর গলায় ব্রাত্য বলেন এখানে দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় আমি জোর গলায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছাড়া কারো মাথায় এই পরিকল্পনা আসবে না স্বপনদাকে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ তবে বিকাশ ভবনের সামনে চাকরি বিক্ষোভ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি কলকাতা পুরসভার কাউন্সিলর অনিন্দ রাউতের ডাকে বড়দিনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম সেই অনুষ্ঠানে মমতার দরাজ প্রশংসা শোনা যায় ফিরাদের গলায় কিরাত বলেন ছোটবেলা বুঝতে পারতাম না সান্তাক্লজ আদৌ আছে না নেই এখন বুঝি সান্তাক্লজ আছেন তিনি সারা বছর মানুষের পাশে থাকেন ছোট ছোট যে মেয়েদের অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের কন্যাশ্রী দেয়া হয় সে বাবা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারেন না তাদের রূপশ্রী দেয়া হয় স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলির সুবিধা দিয়ে মানুষকে সাহায্য করেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আসল সান্তাক্লজ তিনি সারা বছর মানুষের পাশে থাকেন প্রভুর কাছে প্রার্থনা করি তিনি যেন আরও অনেক বছর বেঁচে থাকেন ঈশ্বর থাকে যেন সুস্থ রাখেন